এটা ভারতবর্ষ, আর এই দেশের সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। জানি সময়টা খারাপ, প্রত্যেকটা মুহূর্তে ভয়, চারিদিকে শুধুই একাকিত্ব, ভয়ে কাঁপছে বুক, বয়স্ক বাচ্চাদের জন্য চিন্তা, দোকান বন্ধ, রাস্তা জনমানবহীন, অন্য শহরে আটকে থাকা সন্তানদের জন্য মায়েদের ব্যাকুল মন, শুধু ভাবনা কেন তুই ফিরে এলি না বাড়ি, বন্ধুদের জড়িয়ে ধরার উন্মুক্ত করা বাহু। বয়স্ক বুড়িটা বলে, কারো নজর লেগেছে আমার দেশে, ভয় লাগছে না। কিন্তু ওরা বলছে কিছু লোক সাদা কোট পরে ল্যাবেই নিজেদের জীবনটাকে উৎসর্গ করেছে। তারা বলছে মাত্র কয়েক সপ্তাহ পরেই চতুর্দিক থেকে আসছে আশার আলো। বলছে স্পেনে ব্যালকনি থেকে ছড়িয়ে পড়েছে এক মধুর সঙ্গীত, যেখানে আশার আলোক প্রদীপ আজও জ্বলছে তার স্বমহিমায়। যারা বন্দী তারা শুনছে এই সুরের মূর্ছনা। পৃথিবীর আরেকটি দেশ ডেনমার্ক, যেখানে সরকার বলেছে চাকরি নিও না, বেতন নাও। আমার প্রতিবেশী একটি বাচ্চা মেয়ে ফোন করে বলেছে তার বন্ধুকে, করোনা চলে গেলে আবার আমরা খেলবো চোর পুলিশের খেলা। মস্তিষ্কের এক ডাক্তার বিনামূল্যে বলেছে অনেক দামি কথা। ইহুদিদের অভিজ্ঞতায় দেখো, যেখানে আশা বিক্রি হতো, সমস্ত দুনিয়া আজ রূঢ় এবং সরলতা পাঠে মগ্ন। সবাই শিক্ষা নিচ্ছে এই রোগের থেকে, সবাই জানে এই লড়াই বন্দুক বা জাহাজের নয়, বরং অপেক্ষা ও প্রেমের। ভারতবর্ষ সবটা দেখেছে তার নিজের চোখে, বাংলার দুর্ভিক্ষ থেকে ভুজের ভূমিকম্প, সুনামির করাল গ্রাসটাও অজানা নয়। আজ চাই শুধুই সাহস আর আত্মনির্ভরতা। সেই দিন দূরে নেই যেদিন বাসে একসাথে বসবে কোনো প্রেমিক যুগল, আর দুটো শরীরের ধাক্কায় দুজনে তাকাবে দুজনের দিকে আনত চোখে। অফিসের সমস্ত ক্লান্তি হবে দূর যখন একসাথে হবে পুরনো বন্ধুরা। আকাশ আবার হবে গোলাপি মন্দিরের ঘণ্টার ধ্বনিতে আজানের স্বরে। রাস্তায় ছুটবে ছোট্ট লাঠি হাতে নিয়ে টায়ারে চালানো সেই বাচ্চার দল, কীর্তনে যাওয়া মহিলাদের মুখরিত ধ্বনি, ফুচকা খাবে স্কুল ফেরত মেয়ের দল, বসে থাকবে রাস্তার ধারে চেয়ার নিয়ে গল্প করা বয়স্ক নাগরিক, হাসি আড্ডা আসবে ফিরে, জাজ বন্দি সব সবটাই আসবে ফিরে। এটা ভারতবর্ষ, আমার আপনার ভারতবর্ষ, তাই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সিদ্ধান্ত একা থাকার, অথচ সমাজের প্রতি বিশ্বাস রাখার। বসন্তকাল কোনো প্লেন বা ট্রেনে করে আসে না, সে তো এসেছে আপনাদের বন্ধ বাড়ির খোলা জানলা দিয়ে। গ্রীষ্ম তাই তাদের ঘরে থেকেই জানান স্বাগতম। বাঁচুন একা, নিজের ইচ্ছে মতো, কাছ থেকে দূরে, শুধু নিজের মতো করে। এতদিন কাজের চাপে যে আয়নাটা ঠিক করে দেখা হয়নি, আজ একটু দেখুন সেই আয়নায় নিজের চেহারা। পুরনো বইগুলো থেকে সরিয়ে ফেলুন ধুলোর আস্তরণ। আলমারিতে সেঁটে থাকা টিপটা কপালে সেঁটে দেখুন আজও তেমনই সপ্রতিভ। ভয় থাকলে থাকুক, কিন্তু ঘৃণা যেন না থাকে। বন্দী থাকলে থাকি, কিন্তু স্বার্থপরতা যেন না থাকে। সন্দেহ থাকুক, কিন্তু শুধু সন্দেহের জেরে যেন হিংসা না আসে। শরীর যদি অসুস্থ হয় হোক, কিন্তু আত্মা যেন সুস্থ থাকে। এটা ভারতবর্ষ, আর একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। হাত ধুতে হবে আর চিৎকার করে বলতে হবে প্রতিবেশীদের, চাইলে গান করে বলতে হবে, চাইলে বলতে হবে সোশ্যাল মিডিয়ায়। কারো হাত যেন স্পর্শ না করে কারো হাত, কিন্তু কারো অনুপস্থিতি যেন না আনে কোনো বাধায় জীবনে। কাল যখন খুলবে সব কিছু, তখন ওই নীল আকাশের বুকে উড়ে যাওয়া পাখিরা বলবে, ওরে মানুষ নামের এই জেদি জাতটা আবার একটা যুদ্ধ জয় করেছে।